ওয়েলকাম মাই ডিয়ার প্রিন্স। তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে নতুন বছরের, বাংলা নববর্ষের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর একদম নতুনভাবে শুরু করো, ওকে? তোমরা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কোনো না কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ। হয়তো কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেউ কলকাতা পুলিশ, বা কেউ এসএসসি জিডিও প্রাইমারি টিট, বা কেউ কোনো একটা গভর্নমেন্ট জব হলে হলো, ওকে? ওভারঅল একটা গভর্নমেন্ট জবকে টার্গেট করে তোমরা প্রিপারেশন নিচ্ছ, ওকে? তো এটাই বলবো, এই নতুন বছর একদম নতুন উদ্যমে শুরু করো, ওকে? এতদিন যা ভুল ভ্রান্তি করছো সমস্ত কিছু ভুলে যাও, নতুন বাংলা নববর্ষে একদম নতুনভাবে শুরু করো, নতুন জোশ নতুন উদ্যমে শুরু করো একদম, ওকে? তোমার যা লক্ষ্য আছে সেই লক্ষ্য স্থির রাখো। একটা জিনিস কি, তোমার যদি লক্ষ্য ঠিক থাকে, একটা পারফেক্ট একটা লক্ষ্য স্থির করে নাও এবং সেই অনুযায়ী যদি সৎভাবে পরিশ্রম করতে পারো এবং রেগুলার পরিশ্রম করতে পারো, সবচেয়ে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। তোমার ধৈর্য রাখতে হবে। দেখবে অনেক সময় পরীক্ষা দিলে নোটিফিকেশন আসছে না, ও মানে রেজাল্ট আসছে না বা নোটিফিকেশন আসছে না। তাই এরকম যদি ধৈর্য না থাকে যে কি হবে না হবে, আমার দ্বারা কি গভর্নমেন্ট জব হবে কি না, তাহলে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আরেকটা হচ্ছে কি বলো দেখি, পারসিস্টেন্সি। গভর্নমেন্ট জবের নোটিফিকেশন আসছে না, স্টুডেন্টদের দেখা যায় কি প্রিপারেশনে ঘাটতি পড়ে যায়, যে না একটা নোটিফিকেশন আসুক পরে জোর কদমে শুরু করবো, এরকম করলে কিন্তু হবে না বস, ওকে? কন্টিনিউয়াস তোমার প্রিপারেশন নিয়ে যেতে হবে। বাইরে কি হয় হোক, নোটিফিকেশন আসুক না আসুক, এগুলো যেন তোমার প্রিপারেশনে ব্যাঘাত না ঘটায়। বুঝতে পারি যখন নোটিফিকেশন না আসে, এক্সাম দেওয়ার পর রেজাল্ট না হয়, মন খারাপ হবে, কিন্তু যাই হোক বস, এগুলা থেকে বেরিয়ে আসে তোমাকে কন্টিনিউয়াস প্রিপারেশন করতে হবে। আর একটা জিনিস, পেশেন্স রাখতে হবে, ওকে? গভর্নমেন্ট জবের প্রিপারেশনে মাস্ট মাস্ট পেশেন্স রাখতে হবে। ফেলিয়ার আসতেই পারে, ওকে? ফেলিয়ার থেকে শিক্ষা নিতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, ওকে? তাহলে এতদিন যা ভুল ভ্রান্তি হয়েছে, যা ফেলিয়ার হচ্ছে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুনভাবে নতুন উদ্যমে শুরু করে, ওকে? আমরা প্রতিদিন এই চ্যানেলে অঙ্কের দুটো ভিডিও প্রোভাইড করছি, একটা সকাল 9টায় চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস, আর একটা হচ্ছে সকাল 10টায় অঙ্কের প্র্যাকটিস সিটগুলো ফলো করো। আর কেউ যদি ভাবো একদম আমাদের পেইড কোর্সের সঙ্গে যুক্ত হবে, নতুন বছরে নতুনভাবে শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য বস গোল্ডেন অফার আছে, ওকে? আমাদের এই পেইড কোর্সে নর্মালি 499 টাকা এডমিশন ফি হয় আর মাসিক বেতন 99 টাকা। আর এই নববর্ষ উপলক্ষে আজকে লাস্ট ডেট, অফারে চলছে, খুব স্বল্প মূল্যে এডমিশন নিতে পারো, ওকে? তাহলে যদি এডমিশন নিতে চাও বস, তাহলে এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, খুবই স্বল্প মূল্যে। কিন্তু বস এই অফারটা শুধু আজকের মধ্যেই লিমিটেড, আজকের পরে কিন্তু এই অফার থাকছে না, ওকে? তাহলে যদি ভাবো আমাদের সঙ্গে একসঙ্গে একদম নতুন উদ্যমে নতুনভাবে শুরু করবে বস, তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এই এটা একটা ম্যাথের স্পেশাল কোর্স, এনটিআর সহ এনটিআর টেকনিক, 2D মডেল সহ সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক পদ্ধতিতে করানো হবে এবং এটা সমস্ত রকমের স্টুডেন্টদের জন্য উপযোগী, ওকে? তাহলে যদি আমাদের বিশ্বাস করতে পারো, ট্রাস্ট করতে পারো, আশা করি আমাদের এই চ্যানেল ভিডিওগুলো দেখে তোমাদের এতটুকু ট্রাস্ট আছে, আমাদের সঙ্গে শুরু করবে বস একসঙ্গে, তাহলে বস কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করে চলো নত এই নতুন বছরে নতুনভাবে একদম নতুন উদ্যমে শুরু করি, ওকে? একটা এডমিশন ফি আছে, অফারে কমে কম মূল্যে এডমিশন নিতে পারো, তারপর মাসিক বেতন দিয়ে যতদিন খুশি গভর্নমেন্ট জব না পাও পর্যন্ত তুমি কি করতে পারো, আমাদের সঙ্গে প্রিপারেশন চালিয়ে যেতে পারো, ওকে? তাহলে ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।